প্রথমে 1 কেজি পেয়ারা নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি, সব তো কাঁকড়া। তো মহিলা কোনদিন আমার কাছে রাগের বসে মার খেয়ে যাবে, খাওয়া নেই, সকাল থেকে না খেয়ে ঘুরে বেড়াচ্ছি, ওকে এখন এইগুলো একসাথে দিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপনারা দেখছেন অজয় মমিতা ব্লগ, আর আপনাদের সাথে আমি আপাতত আছি অজয়, কারণ মমিতা অন্য কাজে ব্যস্ত আছে। তো কিছুদিন আগে আপনারা দেখেছেন মমিতার জন্য অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, ফল টল, সেগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে। মানে দুদিন হয়ে গেছে, তো দুদিন অন্তরেই আমাকে বাজার করতে হবে, কারণ অল্প অল্প সব নিয়ে এসেছিলাম। তো তার জন্যই আজকে আমি রেডি হয়েছি, আবার যাবো মার্কেটে কিছু আনতে মমিতার জন্য, আরও হয়তো দোকানের মালপত্র কিছু আমাকে আনতে হবে। তো বাইরে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু এর মধ্যে আমাকে যেতে হবে, তার কারণ না গেলে হবে না, কারণ এখন আমাকে দায়িত্ব পালন করতে হবে বেশি বেশি করে। তো তাই জন্যই সকাল সকাল রেডি হয়ে গেছি, বাইরে রোদ উঠেছে অলরেডি, একটা গরম গরম ভাব আসছে, সাইকেল নিয়ে তো প্রচুর কষ্ট হবে যেতে, তবু কিছু করার নেই, আমাকে যেতেই হবে, তাই তো। আর মমিতার যদি কিছু বলার থাকে যে কি আনতে হবে বলতে পার, বলো। বাজারে যা আছে আমার জন্য সব এনে দাও, বলো। বাজারে যা আছে আমার জন্য সব এনে দাও। না 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 না, কি কি খাওয়া সেটা বলো। বাজারে তো পচা আম পচা লিচু, তাহলে সব এনে দাও বলো, তাহলে সেটা ভালো মন্দ তোমার কি মন থেকে ইচ্ছা আছে সেটা বলো। আমি সেটা খিদে পাচ্ছে, হ্যাঁ তা কি যা পাবো তাই খাবো, শুধু মাছ মাংস বাদে। চলে আসলাম কালীনগরে, কালীনগর থেকে খেয়া পার হয়ে এখন যাচ্ছি নেজাটে। আর একটা জিনিস খেয়াল করেছেন, গরম কিন্তু যতই থাকুক মানুষ কিন্তু ঠিক বেরোবে, মানে বোটে লোক দেখা যাচ্ছে, আবার বাজারে কিন্তু ঠান্ডা দেখছি না ছিল। নেজাট পারে এসে প্রথমে আমের দোকানে চলে আসলাম, কারণ আম নিতে হয় বেশি করে, তারপরে আরও বাদ বাকি ফল টল নিয়ে চলে আসলাম খেয়াঘাটে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু পুরো ভরে গেছে, আর ভালোই ওয়েট হয়ে গেছিলো আমাকে, অনেক কষ্ট করে ব্যাগটা বয়ে নিয়ে আসতে হয়েছে, তার কারণ কী বলুন তো, অনেকটা ফল বাজার করা হয়ে গেছিলো সেই জন্য। আর বট কিন্তু ফাইনালি এপারে চলে এসেছে, এবার আমি ঘাট থেকে ফাইনালি আমার বাড়ি থেকে আপনাদেরকে দেখাবো, কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ি থেকে যাচ্ছি। সকালে যে টাইমে এসেছিলাম সেই টাইমটা রোদ একটু কম ছিল, বাট এখন যেন রোদটা আরও বেশি বেড়ে গেছে, প্রচুর পুরো ভেতর থেকে পুরো ভিজে গেছে একদম ধানের জন্য। এইভাবে টুকটুক করে আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দিচ্ছি। যে গরম পড়েছে আপনাদের, কারণ আমি নিজে ভুক্তভোগী, আর এই গরমটা বেশ কয়েকদিন ধরে পড়ছে, মার্কেট পুরো ওর জন্য ফাঁকা, গরমে কেউ বেরোতে চাইছে, আর আমাদের মতো লোক দায়িত্ববান লোক কী করবে, পরিস্থিতি শিকার, এখন যেতেই হবে, এখন তো কষ্ট করতেই হবে আমাকে, কিছুদিন পরে হাসবো, তাই এখন থেকে তাই এখন আর কি একটু বেশি পরিমাণে কষ্ট করতে হচ্ছে আমাকে। তো যতই রোদ যতই ঝড় তুফান আসবে না কেন, যা যা দরকার মমিতাকে সব কিছুই আমি জোগান দেবো, আর সবসময় ওর সাথে থাকতে হবে আমাকে। ফাইনালি চলে আসলো বাড়িতে, আর কেউ আসছে না কেন, এ মৌ এদিকে আসো। বাড়িতে চলে আসলো ফাইনালি, আর গায়ের অবস্থা দেখুন পুরো, গেঞ্জিটা পুরো ভিজে, অবস্থা খারাপ। কি কি বাজার করে নিয়ে এসেছি একটু আপনাদেরকে রানিং দেখিয়ে না, প্রথমে 1 কেজি পেয়ারা নিয়ে এসেছি, একদম গাছ থেকে পেয়ারা পেয়েছিলাম বলে নিয়ে নিয়েছি বেশি করে 1 কেজি। তারপরে এখানে যে কলা, যেটা ওর খুবই মমিতার, স্পেশালি মমিতার জন্য, সবগুলোই মমিতার জন্য নিয়েছে। আর এখানে আছে শশা, এই গরম থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য শশা নিয়েছি। আর তারপরে এখানে নিয়ে এসেছি যে তালে নাঠি, এই বছরে আগে কদিন আগে খাওয়াইছিল, আবার আজকেও নিয়ে এসেছি খাওয়ার জন্য। আর এইখানে আরেকটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, এই বছরে প্রথম এটা আমাদের বাড়িতে আসলো, এটা হচ্ছে জামরুল, মানে জাম, সাদা জাম, ঠিক আছে। আর এইখানে নিয়ে এসেছি পরোটা, যেটা এখন খাওয়া হবে, পরোটাটা এখন খাওয়ার জন্য নিয়ে এসেছি, এখন খাওয়া যাবে। আর এইখানে আছে আম, আম নিয়ে এসেছি একটু বেশি করে, কারণ আমটা আমি খাই। এখানে দেখুন সকাল সকাল কীসব রান্নার আইটেম চলছে, আরে সব তো কাঁকড়া, তো সব তো কাঁকড়া চারিদিকে, শুধু কাঁকড়া, শুধু চারিদিকে আমরা বসছি। তুমি বাজার থেকে ঘুরে চলে এসো, তো আমাদের কাঁকড়া কাটা হয়। আমি তো গেছি আর এসে লেট করিনি, গরমে বাবারে বাবা পুরো গেঞ্জি ভিজাই, বিশাল গরম বাজারে, গায়ের গরম, মানুষের গায়ের গরম, তোমরা ওখানে, আমি ভিজে গেছি পুরো, আরে মেজাটে বেশি লোকজন, একটু বেশি মেজাটে। আর যে খেয়াঘাটে সে দাঁড়াচ্ছি মনে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকে, লোক জায়গা শর্টটাই বেশি লাগে মনে হয়, ব্যাপারে গ্যাস গেছি লাগে। তাহলে আজকে কাঁকড়া কি দিয়ে রান্না হবে, কুমড়ার পুঁই শাক দিয়ে? ভালো রান্না করো, আমি একটু কচুরি খাওয়া, তুমি মো
তালে রেখে দেবো এই তো বাহ হাততালি দাও হাততালি দাও হাততালি দাও হাততালি দাও খাবে বলেছে হাততালি দাও দাও ওই ওই ভাই ওই ভাই ওই ভাই ওই ভাই খাবে বলেছে দেখুন তো সকালে ব্রেকফাস্ট এই যে রেডি করে নিলাম এখন ওটা আমি ঝপঝপ করে খেয়ে নেবো দু একটা খেয়ে তারপরে একটু দোকান দিকে যাবো এখানে আছে এই যে কচুড়ি নিয়েছি বাজার থেকে মৌমিতা কোনদিন আমার কাছে রাগের বসে মার খেয়ে যাবে খাওয়া নিয়ে সকাল থেকে না খেয়ে ঘুরে বেড়াচ্ছে ওকে এখন এইগুলো এইগুলো একসাথে দিয়েছি এইগুলো যদি এখনই খেয়ে না শেষ করে তাহলে ওকে এমন পানিশমেন্ট দেবো ও বুঝতে পারবে তখন মাকে ফোন করে আমি বলে দেবো সব দেখবা সো খাওয়ার নাম নেই এত ঘরে জিনিসপত্র আছে এত কিছু খেতে থাকো চুপচাপ করে এগুলো যা দিয়ে সব খেয়ে শেষ করবে মনে থাকবে আর না খেলে আর যদি না খেয়েছো দেখো ওইখানে যা রেখে দিয়েছি তুমি যখন যেটা ইচ্ছা হবে তুমি খাওয়া বসে বেঁধে খেয়েছো ওই কচুড়িটা ব্যাস তাহলে এই তো এইগুলো খাও এবার পেটটা মোটামুটি একটু ভরে যাবে তাহলে ঠিক আছে বাজার থেকে এসে ভাত খাওয়া মানে স্নান করা বাদ দিয়ে স্নান না করে ঘুমিয়ে গেছিলাম আর এখন তিনটের সময় উঠেছি উঠে স্নান করে এসেছি স্নান করে এখন খেতে বসেছি তিনটের সময় এখন খাবো এটা খেয়েছো কখন খেলে তুমি কখন খাওয়াই গেছে খেয়ে আমার ঘুম পাচ্ছে দু সময় আমি খাই আমার পেটটা গন্ডগোল করছে খেয়ে মনে হয় আমাকে যেতে হবে কোথায় বলো ভালো জিনিসটা খেয়ে নিতে হবে সহ্য হোক না সেটা পরে বোঝা যায় দরকার হলে এক ডোজ ওষুধ খাবো নাকি কি হলো তাও খাবো আমার তো এক ঘুম মারাই গেছে পিছনে লাগবো না পিছনে লাগা কম করে দিয়েছি বলো তুমি জানো শোনো হ্যাঁ হ্যাঁ কোথায় খেল দিতে এসব করতে এখন আর কিছু করে এখন আর ছয় না আমাকে শুতে গেলে আগে ভাবতে হবে তারপর ছুবে আমি বলে দিয়েছি ওকে এখন মানে বিরক্ত করো না তোমাকে তোমার মানে তুমি ফ্রি হয়ে গেলে আর কি তুমি বেঁচে গেলে এবার দেখতে দেখতে বিকেল হয়ে গেল আর এখন যাবো একটু দোকানের দিকে দোকানটা খুলতে কারণ দোকান খোলার টাইম হয়ে গেছে আর বিকেলবেলা আমি একটু আগে হাঁটতে একটা জিনিস নিয়েছি স্পেশাল জিনিস আর সেই জিনিস সম্বন্ধে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই মানে আগে কি হতো আর এখন কি হচ্ছে তবে তার আগে জিনিসটা আমি দেখাবো তবে তার আগে আমি জামাটাও পরে নেবো পরে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের তো এই যে সেই স্পেশাল জিনিসটা দেখতে পাচ্ছেন ওটা এটা হচ্ছে খেজুর হয়তো অনেকে চেনেন তাই খেজুর খেতে খেতে খেজুর সম্বন্ধে একটা কথা আমি বলতে চাই সেটা কি এখনকার দিনের বাচ্চা কাচ্চারা এমন হয়ে গেছে সবসময় ঘরে শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে গেম খেলা করে মোবাইলে করে মাঠে খেলাধুলার কথা কিন্তু টোটালি ভুলে গেছে আর আগেকার দিনে যেমন আমরা ছিলাম আর তার আগের জেনারেশন কীরকম ছিল যখন এই খেজুরের সিজন আসতো তাদের প্যান্টের দুপকটে এত পরিমাণে খেজুর থাকতো যে খেজুর নিয়ে হাঁটতে বা ছুটতে গেলেই প্যান্ট খুলে পড়ে যেত কিন্তু এখনকার দিনে ছেলেদের কিন্তু এটা দেখা যায় না মানে এত পরিমাণে খেজুর নিত আমি বিশেষ করে আমার জীবন কেটেছে আমরা আগে এরকম বিকেলবেলায় খেজুর পাড়তাম খেজুর পেড়ে সেই খেজুর নিয়ে মাঠের মাঝখানে বসতাম সবাই গোল হয়ে বসে সবাই গল্প করা হতো বিভিন্ন রকম আলোচনা করা হতো ঠাকুরমার ঝুলি নিয়ে গিয়ে বই পড়া হতো অনেক আনন্দের ছিল সেই সমস্ত দিনগুলো বাট এখনকার বাচ্চারা কিন্তু সবকিছু এই মোবাইলেই শেষ হয়ে যাচ্ছে কেউ মাঠে খেলতে যায় না কেউ কারুর এই খেজুরের ভারে প্যান্টও খুলে যায় না তো এরকম কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বিশেষ করে আমার দুপকটে এত খেজুর থাকতো যখন আমি ছোট ছিলাম আমাকে ঘুঞ্চিতে যে আমার কোমরে ঘুঞ্চি থাকতো ঘুঞ্চিতে টাইট করে রাখতে হতো কারণ আমি প্রায় ভয়ে ভয়ে থাকতাম যে কখন না প্যান্টটা হুট করে খুলে যায় আর এখনকার বাচ্চা কাচ্চারা কি বলবো দোকান টোকান বন্ধ করে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ভাত টাত খাওয়া হয়ে গেছে খেয়ে গেছিলাম রাস্তার দিকে হাঁটতে হেঁটে এসে এইবার ওষুধ আছে একটু ওষুধ খাবো ওষুধ খেয়ে ঘুমিয়ে যাবো আর এইদিকে দেখুন মৌমিতা অলরেডি শুয়ে পড়েছে আজকে ভিডিওটা বেশি বড় করবো না আজকে ভিডিও এখানে শেষ করবো কালকে সকাল সকাল উঠে মৌমিতাকে আবার যেতে হবে কোথায় মৌমিতা সেন্টারে কালকে সেন্টারে যাবে তার কারণ কালকে মৌমিতার কাট হবে কি কাটবে পোলিও কাট পোলিও কাট হবে মৌমিতার তো তার জন্য কালকে সকাল সকাল উঠে যাবে তো দেখা হবে আবার কালকে ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এতদূর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব পেজ ফলো দেখাবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে বাই